দীর্ঘ প্রায় 60 বছর ধরে আমি আপনাদের সঙ্গে কাজ করছি এবং বিভিন্ন চলার পথে বিভিন্ন রকম সমস্যা হয়েছে, সেগুলো আমি সমাধান করার চেষ্টা করেছি, কখনো পেরেছি কখনো পারিনি। আর গত বছরটা গণমাধ্যমের জন্য ঘটনাবহুল সময় ছিল, মজুরি বোর্ডের ঘোষণার বিষয় ছিল, সম্প্রচার আইনটা ক্যাবিনেটে গিয়েছে, এছাড়া প্রেস কাউন্সিল এর একটা ডিজিটাল আইনটা গিয়েছে, এগুলো সবই আপনারা জানেন, আমি বিস্তারিত কোনো ব্যাখ্যা যাচ্ছি না, আপনাদের সময় স্বল্পতা রয়েছে। তো সব কিছু মিলিয়ে ভালো মন্দ বেশি আপনাদের সঙ্গে, কিন্তু এই বিএনপি জামাত তারা সংসদের ভিতরে এবং সংসদের বাইরে মানে তারা ভূমিকা রাখতে পারেনি, সেই জন্য আমি বলেছি যে সংসদের ভিতরেও তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে, সংসদের বাইরেও তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে জনগণের স্বপ্ন তুলে ধরতে। আর ভোটের সময় যদি আমরা দেখি, সেখানে আমরা এসে দেখি যে যে তারা ভোটের সময় দায়িত্বহীন আচরণ করেছে, তারা নীরব ভোট বিপ্লবের কথা বারবার বলেছে কিন্তু তাদের কার্যক্রম ছিল নীরব ভোট বিপ্লবের জন্য কাজ না করে প্রেস বিপ্লব তারা করেছে, এবং তারা সারাক্ষণ ঢাকায় বসে সাংবাদিকদের সামনে এবং টেলিভিশনের পর্দায় উপস্থিত ছিল, মাঠ পর্যায়ে বিএনপি জামাতের কোনো উপস্থিতি ছিল না বললেই চলে। আমার কুষ্টিয়া 2 আসনে প্রার্থী 27 তারিখে ভোটের 3 দিন আগে প্রার্থী এলাকায় গমন করেন, আমার এলাকায় ভোট একেবারে শান্তিপূর্ণ হয়েছে, কোনো রকম ঘটনা দুর্ঘটনা সেরকম ঘটেনি, ছোটখাটো 1-2টা ঘটনা ঘটেছে 158টা কেন্দ্রে, কিন্তু ভোটের আগে এরকম কোনো পরিবেশ ছিল না যে প্রার্থী না যাওয়ার, এবং 3 দিন আগে প্রার্থী গিয়েছে, এরকম অনেক প্রার্থী তারা এলাকাতেই যায়নি, ঢাকায় আইসি জীবনযাপন করেছে এবং ঢাকার থেকে বিবৃতি বক্তব্য প্রদান করেছে তাদের, এবং বিএনপি জামাত জনগণের যেরকম আশা আকাঙ্ক্ষা তুলতে পারেনি, বিএনপি 10-টা বছর ব্যস্ত ছিল তারা যুদ্ধ অপরাধীদের বিচার বন্ধ করার জন্য, ব্যস্ত ছিল বেগম খালেদা জিয়ার বাড়ির সমস্যা সমাধান করার জন্য, ব্যস্ত ছিল বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলা নিয়ে, ব্যস্ত ছিল জনাব তারেক রহমান জঘন্যের ঘটনা নিয়ে, সুতরাং জনজীবনের সমস্যা নিয়ে আমি এ মনে করি যে নির্বাচনের সময় তারা নির্বাচনের সময় তাদের প্রথম কথা হচ্ছে যে মনোনয়ন বাণিজ্যের একটি ঘটনা ঘটেছে, এবং নির্বাচনের মনোনয়ন বাণিজ্য অন্তর্কলহ এবং নির্বাচনের দিক নির্দেশনাহীনতা তাদের প্রার্থীদের জনগণ থেকে এবং তাদের মাঠ পর্যায়ের কর্মী এবং সমর্থকদের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেয়। আমার কাছে পরিষ্কার মনে হয়েছে যে বিএনপির নেতৃত্ব, জামাতের নেতৃত্ব মাঠ পর্যায়ের বিএনপি জামাতের কর্মী সমর্থকদের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারেনি, তাদের সম্পর্ক আলগা হয়ে গিয়েছে, এবং আমি নিচের দিকে দেখেছি সারা বাংলাদেশে বিএনপি জামাতের সমর্থক এবং কর্মীরা তারা পক্ষ আরেকটা তারা আর নির্বাচনের সময় তারা নির্বাচনে তাদের মনোযোগ করি নির্দেশ গায়েবী পদক্ষেপের অপেক্ষায় তারা ছিলেন, সুতরাং প্রার্থীরা মাঠে না যে অদৃশ্য পদক্ষেপের অপেক্ষায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে তারা নির্বাচনটা আর মাঠে তুলতে পারেননি আর কি, সুতরাং এবং আরেকটা হচ্ছে সঠিক প্রার্থী না দেওয়া, প্রার্থীর মাঠে না যাওয়া, গায়েবী নির্দেশ বা অদৃশ্য হস্তক্ষেপের অপেক্ষায় থাকা, এই সব কিছু মিলিয়ে একটা লেজে গোবরে অবস্থা হয়েছে। মনে রাখতে হবে দুর্বলদের প্রতি সহানুভূতি থাকে কিন্তু দুর্বলদের উপর নির্ভরশীলতা থাকে না,
বিএনপি জামাতের অসহায়ত্ব এবং তার দুর্বলতা এমনভাবে প্রকাশ পেয়েছে যে মাঠ পর্যায়ে রাজনৈতিক কর্মীরা তারা বিএনপি জামাতের নেতৃত্বের প্রতি ভরসা করতে পারেনি, ভরসা করতে পারেনি বলেই মাঠ পর্যায়ের নেতা কর্মীরা পক্ষ ত্যাগ করেছে এবং বিএনপিকে বর্জন করেছে, নেতৃত্বকে বর্জন করেছে। এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটা তুলনা করতে চাচ্ছি, 70-এর নির্বাচন, যে নির্বাচনে মুসলিম লীগ বড় দল হয়েও একটা ভরাডুবির সম্মুখীন হয়, কেউ বিশ্বাস করতে পারেনি, কিন্তু মুসলিম লীগের ভুল রাজনীতি অনুসরণ করার ফলে, দীর্ঘদিনের ভুল রাজনীতি অনুসরণ করার ফলে 70 সালে বঙ্গবন্ধুর যে নেতৃত্বে যে ভোট আমরা দেখেছি, সেখানে মুসলিম লীগের এবং সমর্থকরা মুক্তিযুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং মুসলিম লীগের যুগের সূচনা ঘটে 70-এর নির্বাচন। আমি সেই কথা সূত্র ধরে একাদশ জাতীয় মুসলিম লীগের যুগের যেভাবে অবসান ঘটিয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন, 75-এর পরবর্তী সামরিক শাসন, মদতপুষ্ট সাম্প্রদায়িক জঙ্গিবাদী রাজনীতির ধারক বাহক বিএনপি জামাতের, এর অবসানের যুগের অবসানের সূচনা ঘটালো বা বিএনপি জামাতের রাজনীতির বিদায় ঘণ্টা বাজালো, এটা ভবিষ্যতে বলে দিবে। তবে আমার পর্যবেক্ষণ এইটা যে বড় দল হওয়ার পরেও বিএনপি জামাতের তারা তার যুগের অবসান ঘটার সূত্রপাত ঘটল আর কি। আমি মনে করি এই যে যে ভোটের ব্যবধান আমি বললাম, এই কারণে ভোটের ব্যবধান ঘটেছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি মনে করি, 2,25,00,000 নতুন ভোটার যাদের যাদের মানে ভূমিকাটা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল এবং 2,25,00,000 মুক্তিযুদ্ধ নতুন ভোটারদের মুক্তিযুদ্ধের সরাসরি পক্ষ অবলম্বনটা এই বিশাল ব্যবধানটা ভোটের ব্যবধানটা করতে আমাদের সাহায্য করে। সুতরাং আমি দুটো কারণ বলেছি, নতুন ভোটারদের কারণ এবং বিএনপির নিয়ন্ত্রণহীনতা মাঠ পর্যায়ের কর্মীদের, এই দুটো কারণে এই বিপুল বিজয়টা সম্ভব হয়েছে। বহুজনা বলেছে 80% ভোট, কিন্তু আমি আমার এলাকায় এবং বহু জায়গায় আপনাদের গণমাধ্যমের যে রিপোর্ট, সেই রিপোর্ট দেখার পরে এত ভোটার উপস্থিতি এই আমি আগে কোনোদিন দেখিনি। আমরা অনেকে আশঙ্কা করেছিলাম যে যেহেতু বিরোধী দল মাঠে যাচ্ছে না, আমার এলাকা মাঠে যাচ্ছে না, তাহলে প্রার্থী নাই, আমি আশঙ্কা করেছিলাম যে ভোটাররা মাঠে যাবেন না। কিন্তু আমি যখন সকাল 8টার থেকে, 8টায় আমি প্রথম ভোট দিই, 8টার পর থেকে 3:30 পর্যন্ত বহু কেন্দ্র গিয়েছি, এমনও দেখেছি আমি যে শেষের 4টের সময় লাইন বাইরে পড়ে গেছে, তারা ঢুকতে পারেনি। এত নারী ভোটার, এত ভোটার ভোট কেন্দ্রে কেন আসলো, একটা উৎসবের মতন আমি দেখেছি এলাকায়, আমার এলাকায় এবং কুষ্টিয়ার বহু অঞ্চলে। আমি আমার কথা হচ্ছে যে যে এই আজকে এই এইগুলা আমি এটা বললাম। আরেকটা হচ্ছে যে ভোটের এর উপরে যে অভিযোগগুলো এসছে নিয়োগ ভোট কেন্দ্রে, সেখানে আমি পরিষ্কার বলতে চাচ্ছি যে এখানে আমি দেখছি যে 299টা আসনে 40,051টি কেন্দ্রে রোববার যে ভোট গ্রহণ হয় সেখানে 0.05%, 0.05 কেন্দ্রে বা 22টি কেন্দ্রে সহিংসতার খবরে খবর এসেছে, সেগুলা নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন স্থগিত করেছে। ব্রাহ্মণবাড়ির 2 আসনের 3 কেন্দ্রের ভোট স্থগিত, ফলাফল স্থগিত। এই যে 300 আসনের ভিতরে 40,000 কেন্দ্রের 40,051টি কেন্দ্রের ভিতরে মাত্র 22টা কেন্দ্রে সহিংসতার ঘটনা, ইদানিংকালে জাতীয় সংসদ নির্বাচনে যে রিপোর্ট অতীতে ছিল, এই নির্বাচনটা সবচেয়ে কম সহিংসতাপূর্ণ নির্বাচন, এই নির্বাচন সবচেয়ে বেশি শান্তিপূর্ণ নির্বাচন, এই নির্বাচন সবচেয়ে বেশি উৎসবমুখর নির্বাচন। সুতরাং আপনারা, আমি উত্তরটা এইভাবে দিলাম। এছাড়াই দেশি বিদেশি পর্যবেক্ষকদের যে প্রতিবেদন, তারা ভারত, নেপাল, সার্ক, ইসলামী সহযোগিতা সংস্থার নির্বাচনী পর্যবেক্ষকরা বলেছেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোট শেষ হয়েছে। নির্বাচনের দিনই দেশব্যাপী নির্বাচনের পর্যবেক্ষণ করে ভারতের পর্যবেক্ষক দলের সদস্য
পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচন কর্মকর্তা আরিজ আফতাব, ওয়াইসি সহকারী মহাসচিব নেপাল দলনেতা দীপেন্দ্র, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের তানিয়া খস্তা সকলেই এই শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলেছেন। এবং আমি গণমাধ্যমের যে আমাদের দেশীয় গণমাধ্যমের যে রিপোর্ট, সেই রিপোর্টটা মোটা দাগে শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচনের কথা বলেছেন। আমি বিএনপির আরেকটা অভিযোগ আছে, বহু জায়গায় পোলিং এজেন্ট বের করে দিয়েছে। আমি নির্বাচনী আইন অনুযায়ী পোলিং এজেন্ট বের করে দিলে সেই পোলিং এজেন্ট লিখিতভাবে প্রিজাইডিং অফিসার কাছে না রিটার্নিং অফিসার কাছে একটা অভিযোগনামা দরখাস্ত দিয়ে চলে যেতে পারে। আমার জানা মতে বাংলাদেশে বিএনপি জামাতের প্রার্থীরা কোনো এজেন্টরা তারা কোনো লিখিত অভিযোগপত্র আমাদের নির্বাচনী অফিসারদের কাছে দিয়ে যাননি। সুতরাং এই অভিযোগটা আমি প্রত্যাখ্যান করছি আর কি। তারা বেশিরভাগ ক্ষেত্রে এজেন্ট দিতে পারেননি। যাই হোক, আমি সবশেষে এই কথাটা বলে শেষ করি যে নির্বাচনের ফলাফল ঘোষণার পরে বিএনপি জামাত ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ তারা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচন দাবি করেছে। বিএনপি জামাত যখনই পরাজিত হয় তারা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে। 96 সালে তারা প্রত্যাখ্যান করেছিল, পুনর্নির্বাচনের দাবি করেছিল। 8 সালে প্রত্যাখ্যান করেছিল, পুনর্নির্বাচনের দাবি করেছিল। বিএনপি জামাত নির্বাচনে হারলেই পুনর্নির্বাচনও করার দাবি ও প্রত্যাখ্যান করার দাবিটা বিএনপি জামাতের একটি রাজনৈতিক বদভ্যাস। এই বদভ্যাসটা তারা এই বদভ্যাসের সূত্র ধরে তারা আগামীতে চক্রান্ত ষড়যন্ত্রের রাজনীতি করে এবং সংসদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘটনা ঘটায়। সুতরাং আমি দেশবাসীকে সতর্ক করব, বিএনপি জামাত এখনও শোধরায়নি। এবারও তারা শান্তিপূর্ণ ভোটের পরে তারা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান ও পুনর্নির্বাচনের দাবির মধ্য দিয়ে একটা ষড়যন্ত্রের বীজ বপন করল, যা অশনি সংকেত হিসেবে দেখা দিচ্ছে আর কি। আমি এই রাজনৈতিক বদভ্যাস পরিহার করে তারা গণতান্ত্রিক প্রক্রিয়াতে অংশগ্রহণ করবেন এবং গণতান্ত্রিক ধারায় ফেরত আসবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় তথ্যমন্ত্রী। আপনাদের কারো কোনো কথা থাকলে খুব সংক্ষিপ্ত ভাবে, কারণ অনেকগুলো প্রোগ্রাম বিপুল আছে, মুস্তাফিজ আছে, এখানে একজন আছে, ঠিক আছে, তিনজন। ওকে মুস্তাফ, কিছু বলবেন? বলো বলো বলো। এবার আওয়ামী লীগের সামনে আপনি বলছিলেন যে একটা নিরঙ্কুশ বিজয়, এবার জনগণ নিরঙ্কুশ ভোটে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে এবং আওয়ামী লীগের জোটকে নির্বাচিত হয়েছে। সরকারের জন্য বড় চ্যালেঞ্জ কি সামনে এবার এই সরকার গঠনের পরে? আর আমরা দেখছি যে পার্লামেন্টে বিরোধী দল গঠনের মতো বিরোধী শক্তি থেকে কোনো সিট নাই, তো সেক্ষেত্রে এটাকে আপনারা ক্রাইসিস হিসেবে দেখছেন পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নেন্স? ধন্যবাদ। আমি কোনো সংকট দেখি না। মনে রাখতে হবে যে 10টা বছর এবং 10টা বছরের আগের 10 বছরে আমরা একটা রাজনৈতিক যুদ্ধের ভিতর দিয়ে যাচ্ছিলাম এবং সেখানে ঐক্যের রাজনীতিটা প্রাধান্য পেয়েছে এবং জোটের রাজনীতিটা প্রাধান্য পেয়েছে। একসঙ্গে আন্দোলন, একসঙ্গে নির্বাচন, একসঙ্গে সরকার পরিচালনা, এবং সেইখানে বিরোধী দলও আপনি সরকারে অংশগ্রহণ করছে ঐক্যমত্যের সরকারে। পৃথিবীর অনেক দেশে এই নজির আছে, সেই নজিরের অনুসরণ করে জাতীয় পার্টি হোসেন মোহাম্মদ এরশাদ এবং রশিদ এরশাদের নেতৃত্বে গত 10 বছর বিরোধী দলের ভূমিকা, 10 বছর না, 14 থেকে 18 পর্যন্ত বিরোধী দলের ভূমিকা অংশগ্রহণ করে। মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলকে সরকারে আমন্ত্রণ জানায় এবং তারা সম্মত হয়, কিন্তু বিরোধী দলের অবস্থান ধরে রাখে আর কি। সুতরাং আমি সংকট দেখি না। জাতীয় পার্টি যেহেতু দলগতভাবে আপনার আওয়ামী লীগ এর পরে দ্বিতীয় স্থানে আছে, সুতরাং জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসবে এবং সরকার শেখ হাসিনা যদি তাকে আমন্ত্রণ জানায় এবং তারা স্বীকার করে নেয় বা গ্রহণ করে নেয় তাহলে তারা মন্ত্রিসভায় যাবে, আর গ্রহণ না করলে অন্যান্য জোটের শরীর দিয়ে সরকার গঠন হবে। 22টা সিট আছে বিরোধী দল হতে পারে। 20টা থাকলে 20টা থাকলে সরকারের প্রধান চ্যালেঞ্জ
সরকারের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে একটা হচ্ছে যে উন্নয়ন করেছে সেই উন্নয়নটাকে রক্ষা করে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া, দুই যেই জঙ্গি সন্ত্রাস দমন করে যে শান্তি প্রতিষ্ঠা করেছে সেই শান্তিটা বজায় রেখে সাম্প্রদায়িকতা এবং সামরিক শাসনের যে জঞ্জাল এখনও রয়েছে সেগুলো পরিষ্কার করে ফেলা, আর এর সমান্তরাল তিনটি কাজ করতে হবে। সেটা মাননীয় প্রধানমন্ত্রী একটি ইঙ্গিত দিয়েছেন, আমি পরিষ্কার করে বলছি, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন এবং সুশাসনের জন্য কার্যকরী পদক্ষেপ নেবেন। সুতরাং এক কথায় সুশাসন, দুর্নীতি, বৈষম্য আর চলমান যে অর্জন রক্ষা করে শান্তির পথে, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব। নিজামুলক বিপুল, প্রধানমন্ত্রীর এখতিয়ার, এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। প্রধানমন্ত্রী সবচেয়ে যোগ্য লোক এবং কার্যকরী লোক দিয়ে মন্ত্রিসভা গঠন করবেন, প্রধানমন্ত্রীর উপরে আমাদের পূর্ণ আস্থা আছে। ধন্যবাদ। আর মনে হয় কোনো প্রশ্ন নেই। আমার একটা প্রশ্ন আছে, গত নির্বাচনে আপনারা জয়লাভের পরে 9 জানুয়ারি শপথ নিয়েছিলেন, সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী এই সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে শপথ নেওয়ার সুযোগ নেই। সে একটা সুযোগ আছে যে রাষ্ট্রপতি যদি সংসদ ভেঙে দিয়ে শপথ নেওয়ার আহ্বান জানান, আপনাদেরকে জানাই যে মাননীয় তথ্যমন্ত্রী বরাবর মতো এবারও আপনাদের মধ্যাহ্নের আপ্যায়নের ব্যবস্থা রেখেছেন, তার সৌজন্যে আপনারা সেই আপ্যায়ন গ্রহণ করবেন আর শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে আজকের এই অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করার জন্য আবার কথা বলবেন আপনি। আমি আমি যে ওয়েস্ট বোর্ড, যে ওয়েস্ট বোর্ড আমরা গঠন করেছিলাম এবং ওয়েস্ট বোর্ডের যে রিপোর্ট এসছে এবং যেটা মন্ত্রী পরিষদে চলে গিয়েছে এবং আমি ভোটে যাওয়ার আগে মন্ত্রী পরিষদ উপকমিটি মন্ত্রীদের দিয়ে করা হয়েছে তার একটা মিটিং করে গিয়েছি। নতুন ক্যাবিনেট, নতুন ক্যাবিনেট সেই সাব কমিটি কাজ করবে, সেই রিপোর্টে একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা আছে ইলেকট্রনিক মিডিয়ার জন্য ওয়েস্ট বোর্ড দিতে হবে। সুতরাং ওটা দেওয়ার জন্য প্রাথমিক যে প্রশাসনিক কাজটা মানে কিভাবে সেটা সম্পন্ন হলে ওই নতুন সরকার এবং তথ্য মন্ত্রণালয় এটা সম্পন্ন করবে। সুতরাং নতুন বছরে আমি আশা করছি যে ওয়েস্ট ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের জন্য নতুন ওয়েস্ট বোর্ড